আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে এবং আপনাদের দোয়ায় আমরা সবাই খুব ভালো আছি। তো সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আর একটা নতুন ব্লগ। সন্ধ্যার দিকে দেখতে পাচ্ছেন বৃষ্টি হয়ে গেছে। বৃষ্টি হওয়ার পরে চারিদিকটা একেবারে সুন্দর স্নিগ্ধ লাগতেছিল, তা একটু ভিডিও করে নিলাম। তিনতলায় দাওয়াত ছিল আমাদের পরিমণির, আজকে বার্থডে। তো তিনতলা ভাবি আমাকে বলে গেছিল খুব ছোট ছোট একেবারে সিমসাম একটা বার্থডে পার্টি ছিল। দেখতে পাচ্ছেন বাচ্চারা আগেই চলে এসেছে এবং আমাকে দেখে কতটা খুশি হয়ে গেছে, প্রচণ্ড আদর করে। তো ভাবি বলতেছিল যে সবাইকেই দাওয়াত করা হয় নাই, শুধু বাচ্চা কাচ্চাদের দাওয়াত করেছি, আর এই ছোট্ট বেবিটাকে ভাবি যেহেতু প্রচণ্ড আদর করে, তাই ভাবি বলছিল যে ভাবি আপনি ওই বাবুটাকে নিয়ে অবশ্যই আসবেন। তাই আমার আশা, আসলে এখানে সবাই আসে নাই, ভাবির শ্বশুর অসুস্থ ছিলেন। এই ছিল বার্থডের খানাপানার যে আয়োজন, সেটা আমি একটু উঠিয়ে নিলাম। ভাবি খুব সুন্দর করে সাজিয়ে রেখেছিলেন, পায়েস ছিল, ফল ছিল, পাস্তা ছিল। বললাম না, ভাবি খুব একেবারে সিমসাম করে অনুষ্ঠানটা আয়োজন করছিল, ঘরোয়াভাবে একেবারে বাচ্চা কাচ্চা নিয়েই অনুষ্ঠানটা করা, বাইরের কোনো লোকজন ছিল না। এই যে ভাবি, ভাবির মেয়ে, ভাবিকে কিন্তু শাড়ি পরে খুবই সুন্দর লাগতেছিল। ভাবি এমনিই সুন্দরী, তারপরে শাড়ি পরে একটু সাজুগুজু করেছে, সেই সুন্দর লাগতেছিল। এখানে সবাই ছবি তুলতেছিল, আমি তো ছবি তুলতেছিলাম না, আমি ভিডিও করতেছিলাম। ভাবি বলতেছিল হাসি দেব নাকি, তো আমি বলতেছিলাম হাসি দেন আর যাই করেন, করতেছি তো ভিডিও। আসলে আমরা সবাই একসঙ্গে খুবই মজা করি। বার্থডের যে কেকটা, কেকটা আসতে একটু দেরি হয়ে গেছিলো, অর্ডার দেওয়া ছিল, আনতে ভুলে গেছিলো ভাই, অফিস থেকে আসার সময় আনার কথা ছিল। তো পরবর্তীতে যে আবার আনা হয়েছে, তাই একটু দেরি হয়ে গেল, তাই কেক কাটতেও দেরি হলো। এটা ছিল বার্থডে কেক, বার্থডে কেকটা খুবই সুন্দর ছিল। এই যে আমাদের পরিমণি, মানে মানুষ যতটুকু বয়স যতটুকু তার থেকে তার ঢং অনেক বেশি, সে এখন এতে স্টাইলিশ, সেই লেভেলের পাকনার পাকনা, খাওয়া নেই দাওয়া নাই, শুধু ঢঙ্গি। খুবই ভালো লাগে, মনে হচ্ছে একেবারে চটকায়। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, একটি লাইক দিয়ে আমাকে উৎসাহিত করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। এই যে পিচি বাচ্চারা সবাই মিলে কেক কাটতেছিল, আর এই যে বাবুটা, এই বাবুটা বলতেছিল আমার বার্থডে, তো কেক কাটার জন্য পাগল হয়ে যাচ্ছিল। আসলে বার্থডেটা তো ছিল এই যে এই ছোট্ট পুচকিটার, তো ও বোঝে না, টুপিটা ওই মাথায় দিয়ে রেখেছিল, ও টুপির জন্য অনেক কান্নাকাটি করতেছিল। ভাবিদেরও ভুল হয়েছিল, দুইটা টুপি আনা উচিত ছিল। দেখুন এই যে নিচে কি অবস্থা করেছে, আমার বাচ্চাটাকে নিচে আর ছাড়তে পারলাম না, তাই এই যে ওদের যে টিচার ছিল, টিচারকে দাওয়াত করছিল, ওনার কাছে একটু দিলাম। যাই হোক, বাচ্চারা মাঝে মাঝে এরকম একটু অনুষ্ঠানে আসলে কিন্তু খুবই মজা পায়, ঘরের ভিতরে থাকতে থাকতে একদম একঘেয়েমি একটা ভাব আসে। তো মাঝে মাঝে সবাই মিলে একটু এরকম আড্ডাবাজি করলে বাচ্চাদের মনটাও ভালো হয়, ফ্রেশ হয়, ওরা খুবই মজা পাচ্ছিল। কেক কাটা কিন্তু হয়ে গেল, এখন কেক খাওয়িয়ে দিচ্ছে ভাবি। আমার বেবিটা তাকায় তাকায় দেখতেছিল, ওকে যেহেতু বাইরের খাবার দিব না, তাই ও তাকাইয়ে দেখা ছাড়া আর কোনো উপায় ছিল না। ভাবি আমাকে বারবার ডাকতেছিল যে ভাবি আসেন আসেন, কেক কাটতে আসেন, কেক খাওয়াবেন বাচ্চাকে। তো আমিও মাঝখানে ফাঁকে দিয়ে একটু কেকটা কেটে নিলাম, বাবুকে খাওয়াই দিলাম। আমার বাচ্চা এদিকে অস্থির হয়ে গেছে, কান্নাকাটি শুরু করেছে, কারণ এখানে অনেক বেলুন ফাটানো হচ্ছিল, শব্দ হচ্ছিল, ও আবার অনেক শব্দ, বেলুনের ফাটার শব্দ, এগুলো ও ভয় পায়। এটা হচ্ছে পরিমণির আঙ্কেল, এই আঙ্কেলটা কিন্তু ওকে প্রচণ্ড আদর করে, খুব ভালোবাসে। এই ভাইয়েরও একটা মেয়ে হয়েছে,
সবাই ভাইয়ের বাচ্চার জন্য দোয়া করবেন। প্রথমবার তিনি বাবা হলেন। এই ছিল আমাদের পরিমণির গিফট বক্স। অনেক গিফট ছিল, চকলেট ছিল। আমি বলতেছিলাম সবাইকে একটা করে দাও, তো কাউকে কিছু দিবে না, কোনো চকলেট কাউকে দেওয়াই হবে না। তো বাচ্চা মানুষ বুঝে না, পরে কিন্তু আবার সবাইকে দিছে। প্রথম প্রথম বলতেছিল যে না, সব কিছুই আমার। তো এখানে ভাবি বললাম খুব সিমসাম আয়োজন করা হয়েছিল, বেশি কিছু করেন নাই, এটা ছিল বিরিয়ানি। তো আমাকে ওখানে বসে খেতে বলছিলেন, আমি আর ওখানে বসে খাই নাই, বাবুটা অস্থির হয়ে যাচ্ছিল, তাই চলে আসতে নিলে ভাবি আমাকে প্লেটে করে দিয়ে দিয়েছিলেন, সেটাই আমি নিয়ে আসলাম। আর বাচ্চারা কিন্তু ওখানেই ছিল। এই ছিল বিরিয়ানি। বিরিয়ানিটা কিন্তু খুবই মজা হয়েছিল, ভাবি বাসায় নিজে হাতেই তৈরি করেছেন, খুবই ভালো হয়েছিল। আপনারা সবাই আমাদের পরিমণির জন্য দোয়া করবেন, যেন জীবনে অনেক বড় হয়। তো ভিডিওটি আজ আর বড় করব না, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।